সরকার 2041 সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে। এই লক্ষ্যে যেসব টার্গেট নেওয়া হয়েছে সেগুলো সম্পন্ন করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার রাজধানীর একটি হোটেলে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলামিনম তাওহিদের আরও একটি রিপোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় রপ্তানি ট্রফি 2019-20 প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পাট শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। আজকে ভিয়েতনামের কথা বলা হয় বটে, আমার ধারণা আমরা অনেক দূর এগোবো, এই পথেই আমাদের সম্ভাবনা প্রবল। আজকে ভিয়েতনাম কিন্তু রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে তারা অত বেশি এগোতে পারছে না, আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু ভালো করতে পারবো। আমাদের ইলেকট্রনিক্স আইটেমটার দিকেও নজর দেওয়া দরকার, আমার মনে হয় সেটাও আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের নবমতম ভোক্তা বাজার, তাই দেশে উন্নত মানের প্রোডাক্ট তৈরি করতে হবে। 2030 সালের মধ্যে দেশে বিশ্বের নবমতম বৃহত্তম ভোক্তা বাজার তৈরি হবে, ফলে বাংলাদেশে ব্যবসায়িক খাতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। রপ্তানিতে যুগোপযোগী অবদান রাখায় ইউনিভার্সেল জিন্স প্রতিষ্ঠানকে, বঙ্গবন্ধু ট্রফি সহ 70 শিল্প প্রতিষ্ঠানকে এ ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী। আল আমিনাম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।